গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা যে পাড়ায় বসবাস করো বা তোমরা যেখানেই থাকো না কেন, নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছ একটা হিন্দু পরিবারের পাশে একটি মুসলিম পরিবার বসবাস করছে, বা একটি মুসলিম পরিবারের পাশে একটি হিন্দু পরিবার বসবাস করছে, এবং এই দুই পরিবারের মধ্যে যথেষ্ট ভালো সম্পর্ক আছে। তারা একে অপরের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, আর তাদের মধ্যে এই যে সুন্দর সম্পর্ক, তা যুগ যুগ ধরে চলে আসছে, তা আমরা অনেক জায়গায় দেখেছি। আজকে আমরা একটা কবিতা পাঠ করব, যে কবিতা এই হিন্দু এবং মুসলমানের মধ্যে যে সুদৃঢ় সম্পর্ক আছে, ভাই ভাইয়ের যে একটা সম্পর্ক আছে, তা কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা হিন্দু মুসলমান, এই কবিতার মধ্য দিয়ে আমরা শুনতে পাবো। এবং কবিতাটি প্রথমে আমি পাঠ করব, তারপর অনুশীলনে যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আছে তা আমি তোমাদের প্রদান করব। তো আসো আমরা প্রথমে কবিতাটি পাঠ করি। হিন্দু মুসলমান, লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এক যে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে, এক রক্ত বুকের তলে, এক সে নারীর টান। এক সে দেশের খাইগো হওয়া, এক সে দেশের জল, এক সে মায়ের বক্ষে ফলে এক ফুলো ফল। এক সে দেশে মাটিতে পায়, কেউ গোরে কেউ শ্মশানে ঠায়, মোরা এক ভাষাতে মাকে ডাকি, এক সুরে গাই গান। চিনতে নেড়ে আঁধার রাতে, করি মোরা হানাহানি, সকাল হলে হবে রে ভাই, ভাইয়ে ভাইয়ে জানাজানি। কাঁদবো তখন গলা ধরে, চাইবো ক্ষমা পরস্পরে, হাসবে সেদিন গরব ভরে এই হিন্দুস্তান। আমি এখন কবিতাটি তোমাদের সংক্ষেপে লাইন ধরে ব্যাখ্যা করব। মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, কবি এখানে হিন্দু মুসলমানকে যেন একটি বৃন্তে, অর্থাৎ একটি বোঁটায় দুটো ফুল হিসাবে দেখছেন। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমাদের এই দেশে মুসলিম হচ্ছে দেশ, দেশ মায়ের কাছে যেন নয়নমণি, আর হিন্দু হলো দেশ মায়ের প্রাণ। এক সে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে। এখানে কবি বলছেন যে যেন একই আকাশ, সেই আকাশে রবি এবং শশী একসঙ্গে উদিত হচ্ছে এবং অস্ত যাচ্ছে। এক রক্ত বুকের তলে, এক সে নারীর টান। এখানে একই মায়ের দুটো সন্তান, অর্থাৎ সহোদর, তাদের একই নারীর টান উপলব্ধি করছে, অর্থাৎ তারা একই মায়ের দুটি সন্তান। এক সে দেশের খাইগো হওয়া, এক সে দেশের জল, তারা দুজনেই একই দেশের হাওয়া বাতাস অক্সিজেন পাচ্ছে, তারা আবার একই দেশের এই জল গ্রহণ করে বেঁচে আছে। এক সে মায়ের বক্ষে ফলে, এক ফুল ও ফল, এই মাতৃভূমি, এই ভারতবর্ষে অথবা এই বাংলাদেশের বুকেই ফুটছে ফুল ও ফল, অর্থাৎ এখানে হিন্দু মুসলমান দুজনেই তাদের কর্মের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছে একই মায়ের কোলে। এক সে দেশের
মাটিতে পাই কেউ গড়ে কেউ শ্মশানে ঠাঁই। এই একই দেশের মাটিতে তারা দুজনেই জীবনের মৃত্যুর পরে স্থান পাচ্ছে, কেউ হিন্দু হিসাবে কেউ পাচ্ছে শ্মশানে স্থান, আর মুসলিম মৃত্যুর পরে স্থান পায় গোরে অর্থাৎ গোরস্থানে, কিন্তু তা একই মায়ের বুকেতে। মোরা এক ভাষাতে মাকে ডাকি এক সুরে গাই গান, হিন্দু হোক আর মুসলমান হোক সবাই মাকে একই ভাষাতে ডেকে ওঠে, সেই বাংলা ভাষাতেই তার মাকে ডাকে। চিনতে নেড়ে আঁধার রাতে করি মোরা হানাহানি, রাতে বেলায় চিনতে না পেরে একে অপরকে আক্রমণ করে, একে অপরকে হানাহানি করে, রক্তক্ষয় ঘটে। সকাল হলে তবে রে ভাই ভাইয়ে ভাইয়ে জানা জানি, আর যখন সকাল হয়ে ওঠে তখন তারা একে অপরকে চিনতে পারে, চিনতে পেরে তারা লজ্জা পায়, তারা তখন বুঝতে পারে যে তারা তো একই মায়ের দুটি সন্তান। কাঁদবো তখন গলা ধরে চাইবো ক্ষমা পরস্পরে, তখন তারা একে অপরকে গলা জড়িয়ে ধরে কাঁধে ক্ষমা চেয়ে নেয়। আর কবি তখন বলছে, হাসবে সেদিন গরব ভরে এই হিন্দুস্তান, আর যেদিন এই ঘটনা ঘটবে তখন সমস্ত হিন্দুস্তান অর্থাৎ সমস্ত ভারতবর্ষ অর্থাৎ মাতৃভূমি আনন্দে গর্বিত হবে যে তার দুটি সন্তান হিন্দু এবং মুসলমান, তাদের মধ্যে বিবাদ হয়েছে কিন্তু তারা আবার একে অপরকে গলা জড়িয়ে ধরেছে, একে অপরকে ক্ষমা করেছে, আবার ভালোবেসে কাছে টেনে নিয়েছে। এই দেখে মা অন্তরে আনন্দ অনুভব করবে এবং তাদেরকে বুকে জড়িয়ে ধরবে। আমরা এখন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখব। জ্ঞানমূলক প্রশ্ন তিনের ক, এক বৃন্তে দুটি কুসুম কারা? এক বৃন্তে দুটি কুসুম হলো হিন্দু এবং মুসলমান। খ, রবি শশী বলতে কি বোঝো? রবি শশী, রবি কথার অর্থ হলো সূর্য আর শশী কথার অর্থ হলো চাঁদ, এখানে রবি শশী বলতে হিন্দু এবং মুসলমানকে বোঝানো হয়েছে। গ, মৃত্যুর পরে হিন্দু মুসলমান কিভাবে এদেশের মাটিতে ঠাঁই পায়? মৃত্যুর পরে হিন্দুরা শ্মশানে ঠাঁই পায় এবং মুসলমানরা ঠাঁই পায় গোরে অর্থাৎ গোরস্থানে। ঘ, আমরা এক ভাষাতে কাকে ডাকি? হিন্দু মুসলমান সবাই এক ভাষাতে অর্থাৎ বাংলা ভাষাতেই তাদের মাকে ডাকে। ঙ, এদেশের সঙ্গে হিন্দু মুসলমানের যোগ অচ্ছেদ্য কেন? যুগ যুগ ধরে এই দুটি সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করেছে, ফলে তাদের মধ্যে এক সুদৃঢ় সম্পর্ক গড়ে উঠেছে, তাই তাদের মধ্যে যোগ অচ্ছেদ্য। চ, কবি কি উদ্দেশ্যে কবিতাটি রচনা করেছেন? স্বাধীনতা প্রেক্ষাপটে ব্রিটিশ শাসকরা যখন হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ টানতে চেয়েছিল, কবি তখন এই হিন্দু মুসলমানের মধ্যে যাতে বিভেদ না হয় বরং তাদের মধ্যে এক ভাইয়ে ভাইয়ে সুসম্পর্ক বজায় থাকে, সেই উদ্দেশ্যে এই কবিতাটি রচনা করেছিলেন, যাতে হিন্দু মুসলমান একসাথে লড়াই করে বিদেশি শত্রুকে দেশ থেকে তাড়িয়ে দেশকে স্বাধীন করতে পারে। প্রয়োগমূলক প্রশ্নে যাও, 5 নম্বর, দেখো অর্থ লেখো। কুসুম অর্থাৎ ফুল, আধার অন্ধকার,
শ্মশান মৃত্যুর পরে, যেখানে হিন্দুদের শবদাহ করা হয়, হানাহানি মারামারি গরব গর্ব, রবি সূর্য, বৃন্ত বোঁটা, ঠাঁই মানে স্থান, ছয় বিপরীত শব্দ লেখ, কাঁদব বিপরীত হাসব, আঁধার বিপরীত আলো, আকাশ বিপরীত পাতাল, জল বিপরীত স্থল, রাত বিপরীত দিন, দেশ বিপরীত বিদেশ। পদ পরিবর্তন করো, জল জলীয়, আকাশ আকাশী, রক্ত রক্তিম, দেশ দেশীয়, মাটি মেটে, হিন্দুস্তান হিন্দুস্তানি। তোমরা জ্ঞানমূলক প্রশ্নের 3 নম্বর, যেগুলো আমি উত্তর বলে দিলাম, সেই 3 নম্বরের প্রশ্ন উত্তর WH কপিতে লিখবে, এবং 8-এর বাক্য রচনা এগুলো তোমাদের হোমওয়ার্ক কপিতে লিখবে। 8-এর যেমন আছে, আধার নয়নমণি জানাজানি হানাহানি নারী পরস্পর, এই শব্দগুলো দিয়ে নিজের ভাষায় বাক্য রচনা করবে। এগুলি থাকবে তোমাদের হোমওয়ার্ক। হ্যাভ এ গুড ডে।